রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম চিঠি। বধূর সঙ্গে তার প্রথম মিলন, আর তারপরে সে এই প্রথম এসেছে প্রবাসে। চলে যখন আসে তখন বধূর লুকিয়ে কান্নাটি ঘরের আয়নার মধ্যে দিয়ে চকিতে ওর চোখে পড়ল। মন বললে, ফিরি, দুটো কথা বলে আসি। কিন্তু সে সময় ছিল না। সে দূরে আসবে বলে একজনের দুটি চোখ বয়ে জল পড়ে, তার জীবনে এমন সে আর কখনো দেখেনি। পথে চলবার সময় তার কাছে পরন্ত রোদ্দুরে এই পৃথিবী প্রেমের ব্যথায় ভরা হয়ে দেখা দিল। সেই অসীম ব্যথার ভাণ্ডারে তার মতো একটি মানুষেরও নিমন্ত্রণ আছে। এই কথা মনে করে বিস্ময়ে তার বুক ভরে উঠল। যেখানে সে কাজ করতে এসেছে সে পাহাড়, সেখানে দেবদারুর ছায়া বেয়ে বাঁকা পথ নীরব মিনতির মতো পাহাড়কে জড়িয়ে ধরে, আর ছোট ছোট ঝর্ণা কাকে যেন আড়ালে আড়ালে খুঁজে বেড়ায় লুকিয়ে জড়িয়ে। আয়নার মধ্যে যে ছবিটি দেখে এসেছিল আজ প্রকৃতির মধ্যে প্রবাসী সেই ছবিটি আভাস দেখে। নববধূর গোপন ব্যাকুলতার ছবি। আজ দেশ থেকে তার স্ত্রীর প্রথম চিঠি এলো, লিখেছে, তুমি কবে ফিরে আসবে? এসো এসো, শীঘ্র এসো, তোমার দুটি পায়ে পড়ি। এই আসা যাওয়ার সংসারে তারও চলে যাওয়া আর তারও ফিরে আসার যে এত দাম ছিল এ কথা কে জানত? সেই দুটি আতুর চোখের চাউনির সামনে সে নিজেকে দাঁড় করিয়ে দেখলে আর তার মন বিস্ময়ে ভরে উঠল। ভোরের বেলায় উঠে চিঠিখানি নিয়ে দেবদারুর ছায়ায় সেই বাঁকা পথে সে বেড়াতে বেরোল। চিঠির পরশ তার হাতে লাগে আর কানে যেন সে শুনতে পায়, তোমাকে না দেখতে পেয়ে আমার জগতের সমস্ত আকাশ কান্নায় ভেসে গেল। মনে মনে ভাবতে লাগলো, এত কান্নার মূল্য কি আমার মধ্যে আছে? এমন সময় সূর্য উঠল পূর্ব দিকের নীল পাহাড়ের শিখরে। দেবদারুর শিশির ভেজা পাতার ঝালরের ভিতর দিয়ে আলো ঝিলমিল করে উঠল। হঠাৎ চারটি বিদেশিনী মেয়ে দুই কুকুর সঙ্গে নিয়ে রাস্তার বাঁকের মুখে তার সামনে এসে পড়ল। কি জানি কি ছিল তার মুখে, কিংবা তার সাজে, কিংবা তার চালচলনে। বড় মেয়ে দুটি কৌতুকে মুখ একটুখানি বাঁকিয়ে চলে গেল। ছোট মেয়ে দুটি হাসি চাপবার চেষ্টা করলে চাপতে পারলে না। দুজনে দুজনকে ঠেলাঠেলি করে খিলখিল করে হেসে ছুটে গেল। কঠিন কৌতুকের হাসিতে ঝর্ণাগুলিরও সুর ফিরে গেল, তারা হাততালি দিয়ে উঠল। প্রবাসী মাথা হেঁট করে চলে আর ভাবে, আমার দেখার মূল্য কি এই হাসি? সেদিন রাস্তায় চলা আর তার হলো না, বাসায় ফিরে গেল। একলা ঘরে বসে চিঠিখানি খুলে পড়লে, তুমি কবে ফিরে আসবে? এসো এসো, শীঘ্র এসো, তোমার দুটি পায়ে পড়ি।